আচ্ছা বন্ধুরা, আজকে তোমাদের আমি নিয়ে যাবো আমার মামার বাড়ির গ্রামে। এটা ইকড়া বলে একটি গ্রাম, জামুরিয়ার কাছে। তো আপনাদের ওই আসানসোল, দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে যে ন্যাশনাল হাইওয়ে, রাড়ানিশার বলে একটা জায়গা আছে, সেখান থেকে ডান দিকে ঘুরে গিয়ে আমরা এই গ্রামটায় আসি। সুন্দর একটি গ্রাম, মিঠাপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে ঢুকতে, এটা মিঠাপুরের রাস্তা। বাঁদিকে দেখুন সমস্ত গ্রাম্য পরিবেশ, রাস্তায় ছাগল চড়ছে, একটু সাবধানে চালাতে হয়। আপনি যদি গায়ে গাড়িতে আসেন তো রাস্তায় ছাগল মুরগিগুলো এসে যাবে। ভোটের সময় তাই দেয়াল লিখনও দেখতে পাবেন এখন অনেক। তো এই গ্রামে আপনার রাস্তার ধারে পুকুর, তাল গাছ, নারকেল গাছ এবং নানা রকমের গাছ ভর্তি, ঠিক আছে। দেখুন একটা পুকুর বাঁদিকে রয়েছে, আর আমাদের গ্রামটা ঢোকার মুখে একটা লেভেল ক্রসিং আছে, রেল লাইন। তো এই লেভেল ক্রসিংটা ক্রস করে সিঙ্গেল লাইন একটা আমাদের গ্রামে ঢোকা যায়। আগেকার দিনে তো এখানে হেঁটে আসতাম, মাটির রাস্তা ছিল, এখন টোটো চলে, বিচ হয়ে গেছে, মাঝে বাসও চলছিল কিছুদিন, এখন বাসটা দিয়ে চলে না, রাস্তাটা বন্ধ হয়ে গেল। তো এই রাস্তা দিয়ে আপনি আমাদের গ্রামে ঢুকতে হবে, মামারবাড়ি গ্রামে। সুন্দর চারদিকে দারুণ একটা পরিবেশ, শাল গাছ আছে, আপনার ওই পলাশ ফুলের গাছ অনেক আছে এখানে, খেজুর গাছ আছে। এই যে এটা একটা সিঙ্গেল লাইন রেলগেট, এটা এত ভালো ছিল না, খুবই খারাপ ছিল রাস্তাটা। এবছরই দেখছি একটু ভালো প্লেন রাস্তা হয়ে গেছে, হ্যাঁ, বিস্তীর্ণ একটা রেলপথ। এই রাস্তা দিয়ে যে গিয়ে জাস্ট বাঁয়ে টার্ন নিলে আমরা আমাদের গ্রামের মধ্যে ঢুকে গেছি, একদম গ্রামের সামনে এটা, হ্যাঁ, এটা দিয়ে যে বাঁয়ে টার্ন নিলে আমাদের দুটো মামার বাড়ি দেখা যায়। তো এটাই ক্যামেরায় এখন অতটা ক্লিয়ার আসবে, ধরুন দুটো একটা পুরোনো বাড়ি সেটা দেখা যাচ্ছে বাঁদিক করে, সেটা যাওয়ার। এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এর একটা গ্রাম চলে যাচ্ছে, আছে। এই পুকুরটার নাম হচ্ছে পরোটা পুকুর, তার আপনাদের দেখায় পুকুরটা, এটা এটা পরোটা পুকুর, পরোটার মতন শেপ বলে এটার নাম পরোটা পুকুর। এই পরোটা পুকুরটা পার করে গেলে এখানে লৈখুড়ি বলে একটি পুকুর আছে, আম গাছে ঘেরা, অনেক প্রজাতির আম আছে। আমার দাদুরা এখানে গাছগুলি লাগিয়েছিল, অনেক গাছ মারা গেছে, অনেক প্রজাতির আম, বহু প্রজাতির আম আছে এখানে। আর এই পুকুরে আমরা অনেক ছোটোবেলা থেকে দেখছি বাচ্চারা স্নান করছে, খেলছে, আমরাও ছোটোবেলায় দুপুরবেলা এখানে স্নান করতে আসতাম, খুব মজা হতো, ওই ওই ওদিকটাতে যেতাম। এটা আমাদের বাড়ি ঢুকছি, এক দাদু, উনি ওদের এখানে কলকাতায় থাকেন, পুজোর সময় আসেন। এটা হচ্ছে বাড়ির ভেতরটা, বাড়ির ভেতরটা, এখান দিয়ে আমাদের পোর্শনটা ঢোকা যায়। BB23 মানে হচ্ছে বাবুবাড়ি 23, এর বাঁদিকে আমাদের ওপরে সিঁড়ি আছে, সেখানে যাওয়ার রাস্তা। এটা একটা দেখাই আপনাদের, একটা সিন্ধুক, আগেকার দিনে এই সিন্ধুকে সমস্ত কিছু থাকতো, এখন এই সিন্ধুক দেখি খোলা যায় কিনা, না না খুব শক্ত, এটা খোলা যাবে না, প্রচণ্ড শক্ত একটা সিন্ধুক হয়ে গেছে, জং পরে এখানে, এটাকে বন্ধ করে রাখা আছে, লক করা আছে, ওপরে যাওয়ার সিঁড়ি এটা, এখান দিয়ে আপনি ওপরে যেতে পারবেন, ঠিক আছে। এটা একটা সিঁড়ি ঘোরানো, খুব সংকীর্ণ সিঁড়ি, এখন আমাদের চাপই নেই, যাওয়া যাবে না। এখানে একটা অন্য দাদুর পোর্শন, এখান দিয়ে বেরিয়ে গেলে এইটা হচ্ছে একটা কমন এজমালি বলা হয়, এজমালি বলে সবাই মিলে এখানে যে যার মতন রান্নাঘরগুলো আর কি ছিল, এখানে যে যার মতন বিল্ডিং বানিয়ে নিয়েছে, এগুলো এক একটা মামাদের বা দাদুদের পোর্শন। এই এই পোর্শনটা আমাদের দাদুদের পুর সংলগ্ন একটি রান্নাঘর, ঠিক আছে। এখানে এই পেছন দিকটাতে দেখুন অনেক এখন পাতা পাতা পড়ে আছে, কাঁঠাল গাছ আছে তার পাতা। এখানে আমাদের আগে গোয়াল ঘর ছিল, দাদুদের গরু থাকতো। এই একটু উঁচু ঢিপি, এখানে জবা গাছ বহুদিন অবধি ছিল, এই জবা ফুল দিয়ে পুজো করা হতো আমাদের। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পেছনটা, এই সিঁড়িটা দেখছেন, এইখানটাতে একটা দরজা ছিল, এই নেমে এই যে চাতালটা এখানে রান্না করা হতো, আর এখানটাতে দরজা ছিল, এখন নেই, এখানে বন্ধ করে দেওয়া আছে। তো এখন এই তুষমঞ্চের পাশ দিয়ে নেমে এসে ডান দিকে এখন এইখানে রান্না করা ভেতরটা, তো আপনাদের দেখাবো, চলুন এই ভেতরটা ঢুকে একবার ঘরটাকেও দেখাবো। এগুলো পরবর্তীকালে করা হয়েছে, এগুলো ওপেন ছিল সব, মোটামুটি সারা বছর থাকা হয় না, তো তাই অত মতো করা হয় না, অত যত্ন করা হয় না, চার দিনের জন্য আসা,
এই যে 1 বছর আগে এরকম অবস্থায় ছেড়ে যাওয়া হয়েছিল সেই অবস্থাতেই আছে। প্রচণ্ড ধুলো পড়ে এখানে, একটা সমস্যা স্পঞ্জ আয়রনের এখন এত কারখানা তো তৈরি হয়েছে আমাদের এই দেশে, স্পঞ্জ আয়রন মানে বন্ধ করে দেওয়া উচিত, এত এর পলিউশন ভাবা যায় না। এটা হচ্ছে ভেতরে একটা বসার জায়গা, আমরা গল্প গুজব আড্ডা মারি পুজোর সময়, আর এটা হচ্ছে রান্না করা, এখানে রান্না করা হয়, আর এই দিকটাতে গল্প গুজব আড্ডা মারার জায়গা। তো এই বেরিয়ে এসে আপনাদের আরেকটা, এটা হচ্ছে মামার আরেকটা মামার বাড়ি, এইটা হচ্ছে মেন বাড়িটা, পেছনে বাবু বাড়ি বলা হয় ওটা মেন বাড়িটা। এই পুকুরটা দেখাই, এই পুকুরটা হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে আমরা এখানেই বড় হয়েছি। ওই একটা লইখুরি দেখালাম, ওটা তো একটু দূরে পুকুরটা, এটা আমাদের একদম পুকুর ঘাটের পাশে আমাদের এই রান্নাঘরটা, এখানে আমরা পচা করে বলা হয় এটাকে, এখানে আমরা ছোটোবেলায় চান করেছি, মাছ ধরা দেখেছি, এখানে মাছ ধরা হয় প্রতি বছর, এবছর আর মাছ ধরা দেখতে পাওয়া পাবো না, কারণ লিজ দেওয়া হয়েছে অন্যভাবে। এই মাছ আমরা এখন আর ভাগ নিই না, আমাদের মামারা পয়সা নিই না, লিজ দিয়ে দেওয়া হয়েছে পুকুরগুলোকে। এইটা দিয়ে আপনাকে দেখা, এটা রাস্তা দেখুন, আলপথের রাস্তা। এখন তো প্রত্যেকের বাড়িতে নিজস্ব পায়খানা বাথরুম হয়ে গেছে, আগে এই পথ দিয়ে আমরা মামার বাড়ি এলে প্রাতকৃত করার জন্য এই পথ দিয়ে যেতাম, ঠিক আছে। বাঁশবাগান আছে, এই বাঁশবাগানে এখানেই আমাদের সমস্ত প্রাতকৃতর কাজ হতো, বললে লজ্জা লাগে কিন্তু এটাই ফ্যাক্ট ছিল যে গ্রামের বাড়িতে পায়খানা বাথরুম ছিল না তখনকার দিনে। তো এইসব জায়গাতেই সমস্ত কিছু করা হতো। এখন আপনাকে দেখাচ্ছি সুন্দর বাঁশবাগানগুলো, এরকম একটা জিনিস লক্ষ্য করবেন, বাঁশবাগানের গড়াগুলো কালো কালো, অনেক গরমে অনেক সময় এই বাঁশে আগুন লেগে যায়, লেগে গিয়ে এগুলো সব জ্বলে যায়। একটা জিনিস দেখা, এখানে আর একটা পুকুর আছে, এই যে দেখছেন এটা হচ্ছে বাসন্তী পুকুর, ওদিকে যে বাসন্তী মায়ের মন্দির আছে, এই বাসন্তী পুজো উপলক্ষে আমরা এখানে আসি প্রতি বছর, সেই বাসন্তী মায়ের মন্দিরের সামনের পুকুর এটা, তাই এটার নাম বাসন্তী পুকুর। এইখানে মায়ের যাবতীয় পুজোর কাজগুলো করা হয়। এখান দিয়ে আরেকটু এগিয়ে গেলে হয়তো মন্দিরটা দেখা যাবে, এখান দিয়ে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো এই যে দেখুন পুরো বাঁশ পাতা ভর্তি, সাবধানে হাঁটতে হবে, এখানে যে কোনো জায়গায় মানুষের বর্জ্য পদার্থ থাকতে পারে, ঠিক আছে। তো এখানে বাঁশ পাতাগুলোকে ভালো করে দেখে দেখে যাওয়াই ভালো। তো এই যে হচ্ছে বাঁশবন, এই যে কালো কালো দেখতে পাচ্ছেন গড়াগুলো পুড়ে আছে বাঁশ, এই ঝাড়ে এগুলোতে মাঝে মাঝে আগুন লেগে যায়, সেগুলো আমিও অনেকবার পুজোর সময় এসে দেখেছি, মানে ভালো মতন আগুন লেগে গেছে, পুকুর থেকে জল তুলে মানে নেভানো হয়েছে। এই যে সামনেই পুকুর, বেশি দূর নয়, এখন তো একটু ঝোপঝাড়টা বেশি হয়ে গেছে, এতটাও ঝোপঝাড় ছিল না আগে, সারা বছর কেউ থাকে না এগুলোতে সেরকমভাবে, এই বাড়িতে জোনা 10-12 জন থাকে এত বড় বাড়িটায়, বাকি সবাই আসে, প্রায় 300-350 লোক আসে পুজোর সময়। এইখান দিয়ে একদম সংকীর্ণ রাস্তা দিয়ে এসে এই যে সেই পুকুর, এ বহু মায়ার জিনিস এগুলো আমাদের কাছে। হ্যাঁ, এই যে পানকৌড়ির মতন আমরা চেয়ে বসে থাকি সারা বছর বাসন্তী পুজোর জন্য, যেমন পানকৌড়ি বসে আছে যেমন, ওরকম চেয়ে বসে থাকি বাসন্তী পুজোর জন্য, কখন মা বাসন্তী পুজো আসবে আর আমরা মন্দিরের ভেতরে মা বাসন্তীর মূর্তিতে ডাকের সাজ করা হচ্ছে। আজ পঞ্চমীর দিনে আমার এটা ভিডিওটা করা, কাল ষষ্ঠী হয়ে তারপর দিন সপ্তমী, কাজ প্রায় শেষ, শেষের মুখে, কারিগর কাজ করতে করতে দুপুরে খেতে গেছে, সে সময় আমার ছবিগুলো তোলা। ওপরে চাঁদোয়াটা দেখলে আমার বাবা তো সদ্য মারা গেলেন, তার কথা খুব মনে পড়ে, এই চাঁদোয়াটা বাবা বানিয়ে দিয়েছিলেন বাবা সত্যি মন্দিরের জন্য, তো এখন ওটা দেখে খুব বাবার কথা মনে পড়ছে আর কি। ওটা পেছনে চাল, ওদিকে বসে আছেন সেই বিজয়ী, এই যে কাজগুলো হচ্ছে দেখুন, সব ডাকের সাজ রেডি হচ্ছে, এবং সবুজ রঙের ডাঁটা, হ্যাঁ ওটা পেছনের ডাকটা, মোটামুটি গয়নাগুলো সব ডাকের গয়নাগুলো সব পরানো হয়ে গেছে, এবং পেছনের স্ট্রাকচারটা বানানো বাকি আছে, দেখুন কী সুন্দর বানিয়েছে মূর্তিগুলো, একদম জীবজীবন্ত মনে হয় যখন পুরো রেডি হয়ে যায়, এগুলো সুন্দরভাবে বানায়, এখানেই বানায়, এখানেই ঠাকুর পুরোটা গড়া হয়, মা বাসন্তী এখানেই প্রতিটা জিনিস বানানো হয়। এখানে অনেক দিন লাগে, মোটামুটি
বেশ কিছুদিন লাগে এই মূর্তিটা বানাতে। সিংহের এখনো কেশর দেওয়া হয়নি, দেবে। সামনে টুলটা রাখা আছে, ওদের চেপে চেপে কাজ করছে। ওই কোনায় মা বাসন্তীর শিলাটা আছে, শিলাবিগুলো যেখানে সারা বছর পুজো হয়। এদিকে আসলে এদিকেটা মা চণ্ডীর জন্য একটা বেদি, চৌচণ্ডী পাতলা। এখানে হচ্ছে মামাখ্যাপার মূর্তি। সাধক মামাখ্যাপা আমাদের এখানে এসেছিলেন, তাই ওনার মূর্তি মন্দিরের বাঁ দিকে আর ডান দিকে আমাদের পূর্বপুরুষ শ্রীবিজয় গোবিন্দ, উনি আমার দাদু হন সম্পর্কে, তার মূর্তি। উনি এই মামাখ্যাপাকে স্বপ্নে দেখে তার প্রতিষ্ঠা করেছিলেন। এই মা বাসন্তী পুজো আমাদের জীবনের একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে। এই সময় আমরা যে যেখানেই থাকি না কেন, পৃথিবীর যে কোনায় যে থাকে, এখানে আসার জন্য মন কেঁদে ওঠে। আর এই পুজো আমরা কোনোবারই কোনোভাবেই মিস করতে চাই না। করোনার সময়ও আমরা কেউ না কেউ এখানে এসেছি, কোনো না কোনোভাবে করোনা বিধি পালন করে এই পুজো করা হয়েছে। এই পুজো বহুদিনের, বহু বছরের। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। নমস্কার।